সর্বসম্মতা ও সদৃশ্যতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকেও দেখাবো তো তোমাদের কাজ থাকবে হচ্ছে কী বলি এবং কখন কি বলতেছি সেটা শোনা এবং মনোযোগ দিয়ে প্রয়োজনে লিখে নেওয়া তোমাদের এখানে একটা কাজ দেওয়া ছিল মনে করো যে প্রচণ্ড রোদ এ রোদের ভিতরে তোমরা কয়েকজন বন্ধু তোমরা সেখানে যাবা তোমাদের হাতে থাকবে দুটো লাঠি মারামারি করবে না কিন্তু আবার লাঠি থাকবে কিন্তু মারামারি করা যাবে না দুটো লাঠি থাকবে সুতা থাকবে তারপর এই চিত্রের ন্যায় তোমরা লাঠি এরকমভাবে ধরবা এবং এই লাঠি যেহেতু প্রচণ্ড রোদ কি পড়বে এর কিন্তু ছায়া পড়বে এই যে ছায়া যে পড়বে তখন কি করবো এই যে লাঠির প্রান্ত প্রান্তবিন্দু থেকে এ প্রান্ত প্রান্তবিন্দু পর্যন্ত সুতা দিয়ে এই চিত্রের ন্যায় মেপে দেখবা তখন তোমার যে লাঠি ছিল লাঠি লাঠিটা কত সেন্টিমিটার বা সুতা কত সেন্টিমিটার এবং ছায়া কত সেন্টিমিটার এগুলো মেপে মানে আনু আনুমানিকভাবে এরকমভাবে দুইটা দিয়ে মেপে তোমরা একদম বক্স ফিল আপ করবা এই যে বক্সে যে তুমি যা পেলে এখানে ওইটাই তথ্যটা নিয়ে তোমরা এখানে ফিল আপ করবা তোমাদের দেখো তোমরা এই কাজটা আসলে কেন করলো তোমাদের প্রশ্ন হতে পারো না তুমি এই কাজটা কেন করলে এত প্রচণ্ড ওদের ভিতরে তুমি গেলা কাজটা কেন করলা দেখো তো এখানে যে এই যে ছায়াটা এই সামান্য ছায়া মেপে কিন্তু আমরা একটা পরিপূর্ণ গাছের দৈর্ঘ্য মাপতে পারি এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চ্যাপ্টার যেটা শিখতে চাই আমরা সেটা হচ্ছে ত্রিভুজের সদৃশ্যতা এখানে দেখো এই ত্রিভুজটা ছোট তাই না এর কিন্তু একটা সমগ্র ত্রিভুজ এটা একটা বড় যেহেতু ছোটো বড় কিন্তু কি এর মধ্যে একটা সদৃশ্যতা রয়েছে সেটা কিভাবে চিনব এটা হচ্ছে আমাদের অর্ধের আলোচনার বিষয় এখান থেকে দেখো তারপর পৃষ্ঠটা আমরা দেখ গেলেই বুঝতে পারবো আসলেও ত্রিভুজের সদৃশ্যটা কীভাবে চিনতে হয় আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখবা এখানে তুমি যে মাপটা নিবা এটা কিন্তু সংখ্যা দিও না দশমিক আসলে কিন্তু তোমার জন্য সমস্যা তুমি কিন্তু পাবা না আচ্ছা এই এই যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয় এটি বলার আগে একটা বিষয় বলি আমি গতকাল বলেছিলাম দেখো আমার হাতে আঙ্গুল আছে এখানে দেখতে প্রায় সবগুলো একই রকম তাই না মানে এগুলো হচ্ছে সদৃশ এগুলো কি সদৃশ কিন্তু সবগুলো কি একই মাপ মাপ কি সমান আছে এটা ছোট বড় আছে না এটা কিন্তু অসমান কিন্তু সদৃশ দেখতে প্রায় এরকম মানে সদৃশ কিন্তু অসমান তাহলে এটার মাধ্যমে তোমাকে এটা দেখো এটা বলার আগে আরেকটা কথা বলি আমি কি বলবো ওইটা তুমি নিজেও বলবা বলো দুইটি ত্রিভুজ সদৃশ হলে দুইটি ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ কোনগুলো সমান অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহাগুরু সমানুপাতিক কি বললাম অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহগুলো সমানুপাতিক অথবা তুমি বলতে পারো যে দুটি ত্রিভুজ সদৃশ্য হলে দর্ঘের অনুপাত সমান আছে এখন দেখো তোমাদের এখানে একটা ত্রিকোণ ত্রিকোণী সেট এটা তোমাদের কাছে অনেকের কাছে আছে। মনে করো তুমি এটা হাতে নিলা এখন তুমি যদি দেখো আমরা যদি এটা যদি হাতে নিয়ে বাবা তুমি ঘুরিয়ে একটু রাখো দেখবা যে এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে মানে লম্ব হয়ে যাবে এটা কী হয়ে যাবে লম্ব হয়ে যাবে যদি লম্ব হয় তখন কী হবে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাই না কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এখন বিশেষ লক্ষ্য করে এটা কিন্তু ত্রিভুজ দুইটা এখানে এই যে একটা পরিপূর্ণ ত্রিভুজ এর মাঝখানে কিন্তু ছোট একটা ত্রিভুজ আছে এটা তাই না এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অনুরূপ কোন হবে এটা এটা হবে নব্বই ডিগ্রি ত্রিভুজ কিন্তু এটা বড় এটা ছোট তবুও কিন্তু নব্বই ডিগ্রি হবে যেহেতু এটা একটা সংকরী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি হলে যেহেতু অনুরূপ কোন এটা কত হবে নব্বই ডিগ্রি হবে তুমি ভাববা যে এটা বড় ত্রিভুজ এটা ছোট তো এটা কম হবে তা কিন্তু না কেননা ত্রিভুজের তিন কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তোমাকে কী করতে হবে একশো আশি ডিগ্রি তৈরি করতে হবে একশো আশি ডিগ্রি বললাম অনুরূপ কোন যেহেতু এটা নব্বই এটা নব্বই এবং এইটা বাহু এটা একটা বাহু ধরো এটা হচ্ছে আট সেন্টিমিটার এর অনুরূপ কত এটা এর অনুরূপ বাহ হচ্ছে এটা এটা দুই সেন্টিমিটার ভাবো এর অনুরূপবাহ হচ্ছে এটা এটা যে আট সেন্টিমিটার হয় এটা হবে আট সেন্টিমিটার সরি এটা হবে দুই সেন্টিমিটার যেহেতু এটা দুই সেন্টিমিটার বললাম এখন দেখো যদি এটা নব্বই ডিগ্রি কোন হয় একটা ত্রিভুজের তিন কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো বাকি আছে কত নব্বই ডিগ্রি যদি বাকি আছে নব্বই ডিগ্রি তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে যেহেতু এর অনুরূপ কোন এটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বলো তো এ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা এটা কিন্তু অস্পষ্ট মনে হচ্ছে তোমাদের বইতে গেলে বুঝতে পারবা এ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা কেন আমরা জানি যে কোন যেহেতু সবচেয়ে বড় এটা তার বিপরীত বাহুটি হবে সবচেয়ে বড় তো একইভাবে এখানে যেটা আছে এ কোন যেহেতু সবচেয়ে বড় এইটি হবে সবচেয়ে বড় বাহু তাই না এখন যে মাপগুলো পেলাম এই মাপটা মনে করো যে বক্সে দিলাম আমরা যে বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ প্রথম নব্বই ডিগ্রি একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে তাই হয়ে গেছে আচ্ছা এখানে দেখালাম কি আমরা ওই মনে করছে ওটা মাপলাম আমরা এদিকে পেলাম বড় ত্রিভুজ অনুরূপপণগুলো পেলাম বাহগুলো পেলাম যে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং সবচেয়ে বড়োটা হচ্ছে বারো সেন্টিমিটার ছোটো ত্রিভুজে পেলাম দুই দুই তিন এবং ভাগ করে দিলাম এরকমভাবে আচ্ছা এখানে কিন্তু বললাম আমি একটা বিষয় যে দুটি ত্রিভুজ সদৃশ্য হলে সদৃশ্য কী হবে যে অনুরূপ কোনগুলো সমান হবে এবং বাহুগুলো সমানুপাতিক হবে এই দেখো এই বাহ কিন্তু এই যে এখানে ছিল আট এখানে আছে আছে এবং এই কিন্তু মানে সমান হারে সমানুপাতিক তুমি জানো মনে রাখতে হবে যে যদি এই যে দুইটি রাশি এখানে যদি কোনো একটি মান যদি কমিয়ে দেয় অপর মান যাবে কোনো একটি মান যদি বাড়িয়ে দেয় অপরটি মানুষ কিন্তু এখানে বেড়ে যাবে দেখো এখানে ছিল আট অনুপাত দুই আমরা দুইতে ভাগ করে দিছি কমে গেছে এটা কমছে এটা কমছে মানে এটা সমানুপাতে খারা আছে ঠিক আছে এখানে আর একটা বিষয় বললাম যে আমাদের যে এখানে দেখো এখানে কি বললাম আমরা চার অনুপাত দুই এখানে পেলাম চার অনুপাত দুই মানে অনুরূপ কোনগুলো কি হবে সমান হবে এই জন্যই এটা যা পাচ্ছি আমরা এটা যা পেলাম এটাও তাই পেলাম অনুরূপ কোনগুলো কি হবে সমান হবে এটাও তাই পাবো মানে প্রত্যেকটা অনুরূপ কোণগুলোর অনুপাত কি হবে অনুরূপ কোণগুলোর অনুপাত সমান হবে তুমি মন্তব্যটা এখানে লিখে দিবা তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যা বললাম এটা লিখে দিছি আমরা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত সর্বদা সমান এটা আমি বলে দিয়েছি এখানে আরেকটা পরিপূর্ণ ব্যাখ্যা দেখবে এবং প্রমাণ দেখবে আসলে সত্য কিনা যা বললাম এখানে একটা প্রথম দর একটা ত্রিভুজ দেওয়া দিয়ে দেওয়া আছে এখানে এই ছোট একটা ত্রিভুজ বড় একটা ত্রিভুজ আমি একটা ছোটো মানুষ তুমি একটা বড় মানুষ ঠিক আছে এখন দেখো এই ত্রিভুজ এই যে ডিই বাহু এখানে কে এল বাহু এইটা এবং এই বাহুটা অনুরূপ বাহু বাহু এবং বাহু অনুরূপ বাহু এবং এর যুদ্ধ অনুপাত করে আমরা সমান হবে দেখো এ ডিই এবং কে এল আমরা সে দিচ্ছি কি পেয়েছি আমরা ওয়ান দশমিক টু সরি ওয়ান অনুপাত টু দশমিক নেটা আপনার দেখো এখানে ডিএফ এই বাহু এবং কে এম এই বাহু এটা কিন্তু অনুরূপ বাহু এ বাহ অনুরূপ এটাও এটাকে বসিয়ে দিচ্ছি দেখছো মানে হচ্ছে যেহেতু এইটা এইটা বাহু এই জন্য একই হোক অনুপাতটাও সমান ওয়ান অনুপাত টু পেয়েছি ওয়ান অনুপাত টু পেয়েছি এটা বললাম কে বলে অনুরূপ কোন গুরুর যেমন সমান তেমন অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কি হবে সমান হবে সমান পেয়ে গেছি এবং এখানে দেখো কোন এখানে কোন পঞ্চাশ ডিগ্রি এখানে কোন পঞ্চাশ ডিগ্রি তা কোনগুলো সমান পেয়ে গেছি না তা মানে হচ্ছে এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ সদৃশ বুঝতে পারলাম আমরা কিন্তু পেয়ে গেলাম এ ত্রিভুজ এ ত্রিভুজ সদৃশ কেন আমাদের কন্ডিশন মিলে গেছে অনুরূপ কোনগুলো মিলে গেছে এবং অনুরূপ বাহুগুলো মিলে গেছে ওয়ান দশ ওয়ান অনুপাত টু এই কথাগুলো কিন্তু এই যে এখানে বলছে এবং তারপর গুরুত্বপূর্ণ আর একটা বিষয় দেওয়া আছে এটা দল দুই এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে মানে এটা হচ্ছে ছোট বাবু এটা হচ্ছে আমাদের বড়ো বাবু ঠিক আছে এর ছোট বাবু দেখো এটার নাম দিচ্ছে এল এন এম আর একটা হচ্ছে এক্স জেড ওয়াই তুমি এটা বলতে পারো যে এরকম বলতে পারো যে এক্স ওয়াই জেড বা ওয়াই জেড এক্স তুমি যা বলো সেটাই হবে ঠিক আছে এখন দেখো এই এল এন এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কারণ এই বাহু বাহু হচ্ছে অনুরূপ বাহু এই এল এম এবং এক্স ওয়াই বা হচ্ছে অনুরূপ বাহু এন এম এবং জেড ওয়াই হচ্ছে অনুরূপ বাহু এই দেখো এই মানগুলো বসে দিচ্ছি এখানে মান বসানোর ফলে কি হচ্ছে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ান দশ ওয়ান অনুপাত টু থ্রি পাচ্ছি এখানে ওয়ান অনুপাত থ্রি এখানে ওয়ান অনুপাত থ্রি তোমরা বলতে পারো স্যার এখানে টু অনুপাত সিক্স লেখলেন এখানে কীভাবে এটা আসলো এখানে আমরা কিছুই ইউ করি না টু দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ এটা এখানে মানে দুইতে গেলে এক দুই দেওয়া দিচ্ছি এখানে থ্রিতে ভাগ দিচ্ছি যেহেতু এখানে প্রত্যেকটা বাহু কি অনুরূপ এই জন্য কি হবে এ ত্রিভুজ এ ত্রিভুজ সদৃশ বুঝতে পারলাম এ ত্রিভুজ এ ত্রিভুজ সদৃশ এখানে দেখো ওই কথাগুলো বলছে এখানে যদি একটি ত্রিভুজে দুইটি বাহু অপর একটি ত্রিভুজ দুই বাহু সমানাত্মিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম সরি সদৃশ এখানে একটা বিষয় দেখো তিন এখানে স্পষ্ট একটা ত্রিভুজ একটা ত্রিভুজ আমাদের ছোটো বাবু আমাদের বড় বাবু তাই না এখন দেখো এই যে একটা কোন আটচল্লিশ এবং এখানে কোন আটচল্লিশ এখানে পঁচাত্তর এখানে পঁচাত্তর মানে হচ্ছে একটা ত্রিভুজের দুইটা কোণই সমান যে দুটো কোন সমান মানে অবশ্যই ত্রিভুজটি কী হবে সদৃশ হবে তোমাকে এই এখানে তাই বলতে যেখানে দেখাও ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নেওয়া এবং পরিমাপ করে দেখাও যেহেতু এই বাহু এই বাহু কি হবে সমান হয়ে যাবে কোন সমান মানে কি এই কোণের বিপদ বাহু এটা মানে এই কোণের বিপরীত বাহ এটা এই কোণের বিপরীত বাহু এটা মানে কোন সমান মানে হচ্ছে বাহুগুলো সমান হয়ে যাবে বাহুগুলো কি হবে মানে বাহুল সমান হবে না সমান অধিক হবে সমান বললে কিন্তু ভুল হবে এই বাহুল কি হবে সমানুপাতিক হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা যে কন্ডিশনটা ফিল বুঝতে পারলাম তো আমি যা বললাম এগুলো কিন্তু এখানে বলছে একদম সহজ যদি তুমি যদি বলো আরেকবার বলতে পারো যে কোন সদৃশ দুটি ত্রিভুজ সদৃশ তখনই হবে যখন বাহুগুলো কি হবে সমানুপাতিক হবে এবং অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত সমান হবে এবং কোনগুলো অনুরূপ কোনগুলো সমান হবে এই কথাগুলো কিন্তু তোমাদের এখানে বললো তো আজকে এতটুকু ভালো থাকো সুস্থ থাকো এবং নেক্সট ক্লাসে তার পরবর্তী থেকে এই অধ্যায় শেষ করে দেবো মানে এই অর্ধে তোমাদের মোট ক্লাস হবে তিনটি ঠিক আছে এবং ডিসক্রিপশনে একবার লিঙ্ক দেওয়া থাকবে তো আল্লাহ হাফেজ